আমার মেয়ের বয়স মাস হবে আমি তারে বড় আমি দেয় কি কি করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহাল আপনার নিয়ে তো বরকত দিন সহি আঁকি দেয় বড় করতে হলে আপনি প্রথম থেকে ঘরেই তার নিজে প্র্যাকটিস করুন মেয়েকে ধীরে ধীরে শিক্ষা দেন আল্লাহ তালা সম্পর্কে প্রথম দ্বার সৃষ্টি এবং স্রষ্টা আলাদা আপনার মেয়েকে শিখাবেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তিনি আরশের উপর রয়েছেন আরশ পৃথিবীর এই সৃষ্টিগুলো সবগুলো অত্যন্ত ক্ষুদ্র আরশের তুলনায় কুরসির মধ্যে আরশের জায়গা হয় রব্বুল আলামিন আরশের উপরে আছেন এবং সেটা তিনি কোনো আরশের বাদ্য নয় তাকে বহন করে না তিনি বরং আরশ এবং সব কিছুকেই তিনি ধারণ করে আছেন তিনি সবগুলোকে তিনি লালন পালন করছেন তো তিনি তার তিনি আর্শের উপর রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন সেটাকে বিশ্বাস করতে হবে ধীরে ধীরে তাকে এটা মাথার ভিতরে ঢুকাবেন ভবিষ্যৎ প্রজন্ম যেন অন্তত দুইটা জিনিস করে আশ্চর্য জিনিস হচ্ছে আপনি কোনো আরবদেরকে কোনো দিন কোনো গ্রামের কোনো আরব বেদুইন কোনো আরবকে আপনি কোনোদিন পাবেন না যে আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করছে এরকম পাবেন না কারণ তাদের এই এই কোন কোনোদিন ছিলও না এটা আমাদের দেশের বিভিন্ন মানুষদের মধ্যে এই আকিদে হচ্ছে হিন্দুদের থেকে আসছে আমাদের হিন্দু ছিলাম এটা প্রমাণিত হইলো আর কি এখন হিন্দুদের থেকে তাদের নিকট স্রষ্টা সৃষ্টি সৃষ্টিজীবী বাস করেন স্রষ্টা সৃষ্টিতে বাস করেন এটা লেখাই আছে তাদের যেমন পরেশ মন্ডল তার বইতে লিখেছে হিন্দু ধর্ম শিক্ষাতে যে হিন্দু ধর্মের এক বিশ্বাস হচ্ছে যে স্রষ্টা সকল জীবে বাস করেন এই যে ধারণাটা এটা হচ্ছে সিরকি আঁকিরা আপনি একটু চিন্তা করেন আব্দুল্লা লক্ষনবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন তিনি তার মুখলাসতের ফতোয়াতে তিনি বলছেন যদি কেন এটা একটু চিন্তা করে মানুষ যথেষ্ট হয়ে যায় কেউ চিন্তা করে যে আল্লাহ সব কিছু তো বলে তো পায়খানা তো হয় ফসাবেও হয় ময়লাতেও হয় আল্লাহকে আমরা কী কী মনে করতেছি হ্যাঁ আর আল্লাহ সম্পর্কে আসলে না জানার কারণেই আকিদাগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে আপনি জানেন আল্লাহ তালা কোরআন আল্লাহকে তারা সঠিক আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাই তারা পায়নি আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস তাদের আসেই না অলআর্দু জমিন কব্দ তুই অমল কি যত জমিন আছে সবগুলি আলার মুষ্টির ভিতরে থাকবে আর আসমানসমূহ তার হাতের ভাঁজ করা থাকবে যেই স্রষ্টা এত মহান এত বড় এত শক্তিধর সেই স্রষ্টাকে আমি সৃষ্টির ভিতরে মনে করে বসে আছি আর এই সৃষ্টি যখন ছিল না তখনও তো আমার স্রষ্টা ছিলেন যখন এই সৃষ্টি পৃথিবী ছিল না তখন তো আমার স্রষ্টা ছিলেন তাহলে আপনি কেন সেটা মনে করছেন তিনি তার তিনি তার সত্তার ভিতরে সেগুলি সৃষ্টি করেছেন কেন বলছেন আপনি কি যেন সেটা বলছেন কোথা থেকে দলিল আপনি পেয়েছেন আপনি সরিয়ে বিরোধী কাজ কেন করছেন ইমাম আবু হানিফের রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আল্লাহ তালা বলছেন আমি আমি সবাই সাথে আছি তিনি বলেন যে এর অর্থ হচ্ছে তুমি বলে থাকো যে আমি সফর সফর করেছি চাঁদও আমার সাথে সফর করেছে চাঁদ তো আপনার গায়ের সাথে লেগে নেই তিনি আল্লাহ তালা উপরে যিনি থাকেন সর্ব মহান যিনি তিনি তার সব কিছু দেখেন এটার উদ্দেশ্য এই জন্য প্রত্যেকটি আয়াতে যেখানে বলা হয়েছে যে আমি মানুষের আমি মানুষ যাই করে তার সাথে আছি সেখানে বলা হয়েছে আগে পিছিয়ে দেখবেন সেখানে লেখা আছে দেখছি এবং জানছি দানা জানা এবং দানা জানা এবং দেখার মধ্যে এবং সাহায্য সহযোগিতার মধ্যে আল্লাহ তালা ইমানদারদের ন্যাককারদের সাথে আছেন আর জানা এবং দেখার মধ্যে সবার সাথে আছেন তিনি জানছেন এবং দেখছেন আসল থেকেই এটা বিশ্বাস প্রথম ঢুকাতে হবে তার মধ্যে এরপরে আপনি তাকে ধীরে ধীরে প্রথমে দিবেন আকিদার মূলধার্সগুলো যেমন আহলোচনা চলছে মাত্র আকিদার বইটি এর চেয়ে যখন সে মেয়ে পড়তে পারবে বড় বড়ো হবে তখন তাকে আপনি মশায় হারামাইন হারামাইনের যে আলেমদের বই দিবেন বিশেষ করে তাদেরকে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ওই আলেমদের গ্রন্থ যারা ইতিহাসে প্রসিদ্ধ যারা আলেম তাদের গ্রন্থকে থেকে দিতে হবে পরবর্তী যারা আসছে তাদের দিগ্রান্ত তাদের বই থেকে দিবেন না আপনি যে কোরআন বোখারির যে সমস্ত আকিদার উল্লেখ আছে সেখান থেকে নেবেন আলহামদুলিল্লাহ কোরআনে করিম থেকে আকিদার তুলে ধরবেন যারা সহি আকিদার হিসেবে তাফসির করেছে ইমনি কাসিদ সেখান থেকে তুলে ধরতে পারেন তার জন্য পড়তে বলবেন তারপরে ইমাম ইমামদের কথা থেকে তাদের জন্য দলিল দিবেন পরবর্তী যারা বিভ্রান্ত হয়েছে তাদের থেকে কোনো দলিল দিবেন না যারা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের হা দেশার গায়ের হাঁ এসার বা হাইয়েস বা এই জাতীয় বাট ফালতু জিনিস নিয়ে যারা সময় নষ্ট করেছে যা সাহাবা একরাম কোনো দিন বলেননি উচ্চারণ করেননি সেগুলি দিয়ে যারা বিভ্রান্ত হয় এই সমস্ত দর্শন শাস্ত্রের কোনো কিছু দিয়ে তার আপনার সন্তানকে সেগুলো থেকে ঘৃণা তৈরি করে দেবেন আগে থেকেই যাতে করে সেগুলো কোনো প্রয়োজন না হয় আলহামদুলিল্লাহ আমাদের আলেমরা এগুলোর প্রয়োজন অনুভব করেননি সোনালী যুগের আলেমরা এখনও সেগুলোর প্রয়োজন হবে না আপনার মেয়েকে সেভাবে তৈরি করুন আলহামদুলিল্লাহ আর পরিবেশটা ভালো রাখুন আপনি তাকে সহি আকিদার কোনো প্রসিদ্ধ প্রতিষ্ঠানে দিন যেখানে মেয়েদের আলাদা আছে সেখানে পড়াবেন আর যেখানে ছেলেদের মেয়েদের আছে একসাথে এখানে কখনো পড়াবেন না সেখান থেকে সে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সেইভাবে তাকে বড় করে তুলুন ইনশাআল্লাহ আপনি আপনার নিজে যেহেতু সৈয়াকিদার সেটা সৈয়াকিদার জিনিসটা বুঝবেন জানবেন বই চয়ন করবেন এখন অলে আলেক অনেক আলেম আলহামদুলিল্লাহ বই লিখে ছোটো ছোটো বই লিখেছেন সেগুলো তাদের জন্য উপযোগী আর ছোটো কাল থেকে তাদেরকে দোয়ার শিক্ষা দিবেন এবং আল্লাহ তাল্লার নামগুলো এবং তার নামের অর্থগুলো শিক্ষা দেবেন রসল্লাহ সাল্লামের আদর্শ কী সেটা শিক্ষা দিবেন দেবেন লাইলি লেলার অর্থ কী সেটার রোকন কী কী শিক্ষা দিবেন মোহাম্মদ রাসোল্লাহার সাল্লাহ আলসালাম এর এটা বলার অর্থ কী এবং এটার রোকনগুলি কী সেগুলি শিক্ষা দিবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার মেয়ে সহি আকিদায় বড় উঠবে ইমান কিভাবে ধ্বংস হয় সেটা শিক্ষা দেবেন ইমান কিভাবে হয় সেটা শিক্ষা দেবেন এগুলি গুরুত্বপূর্ণ এলিমেন্টস আর পরিধি পরিধিকটুকু শিক্ষা দেবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ সে সহি আকিদায় বড় হতে পারবে